দেখো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আজকে ছাব্বিশে জুলাই তো আমি সকাল থেকে কোনো আয়োজন করিনি কারণ আমার শরীরটা ভালো নয় আর তোমাদের দাদাভাই অফিস থেকে রাতে এসছে এখন বাজে প্রায় সাড়ে দশটা আর সপ্তাহের মাঝখানে ছুটিও তো করবে না তার জন্য এই সেলিব্রেটটা জন্মদিনের সেলিব্রেটটা হবে রবিবার আমি তোমাদের দাদাভাইকে পায়েস পাঁচ তরকারি করে রবিবার রান্না করে খাওয়াবো আর মেয়ে যতটা সাজিয়েছে দেখো ডেকোরেশন করেছে মেয়ে এটা সাজিয়েছে দেখো সুন্দর করে দেখো এটা ও একাই করেছে এগুলো বেলুন ফুলিয়েছে এই কাগজগুলো স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে এসেছে আর এই দেখো তোমাদের দাদাভাই কেকটা এনেছে মেয়ে বলেছে বাবা কে গানবে আর এই যে ছেলে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই কেক কাটতে বসে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে এখনও রাতের খাবারও খাওয়া হয়নি চলো কেক কাটো এবার সবাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু কি বলবো আমি সবই নাম তো ধরিনি সবসময়

বাবান হাতে ধরে খাচ্ছে দেখো বন্ধুরা সব গালে পুড়ে একেবারে গালে পুড়ে দিয়েছে আর না রাতের খাবার খাবে অনেকটা রাত হয়ে গেছে লেট হয়ে গেছে আজকে এটা ছোট্ট করে সেলিব্রেট হলো তারপরে রবিবার বড় করে হবে দেখো বন্ধুরা কেকের ওপরে যে মোমবাতিটা জ্বলছে ওটা আমি অফ করতে বারণ করেছি কারণ আমাদের নিয়মে প্রদীপ জেলে রাখতে হয় তো প্রদীপ না নিভিয়ে মোমবাতি তাই আমি নিবাতে বারণ করেছি আর এই দেখো তোমাদের শ্রী স্কুলের স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে বাবার জন্য কি কিনেছে দেখো জামা

কি লিখেছে দেখি দেখি বন্ধুদের দেখাই কেমন হয়েছে বলো তোমার খুব সুন্দর হয়েছে পাপি বাবু তুমি দেখেছো দেখো খুব ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে দিদিকে দেখে দিই একটু সাজিয়ে রেখে দেবে হ্যাঁ ঠিক আছে রেখে দিলাম তাহলে চলো তুমি এবার তো বন্ধুরা আমার গিফটটা তোলা রয়েছে আমি রবিবার দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা